শেষ পর্যায়ে আমরা চলে আসছি, শেষ পর্যায়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন পাশাপাশি। বাংলাদেশের দর্শক সংখ্যা খুব কম। আপনারা এতক্ষণ এই একটি বয়োজ্যেষ্ঠ লোকের কথা শুনেছেন, যেটি কেউ আজকাল কেউ শোনে না। সবাই দেখে গ্ল্যামারাস স্টার চলছা, স্টার বাংলা, জি বাংলা আমন্ত্রণ পেয়েছি। তারপরে আমার বকবকানি শোনার সময় আপনাদের নেই, সময় করে আপনারা দেখেছেন, এই জন্য আমি মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ এই অনুষ্ঠানের উপস্থাপক শাইনকে, ছোট ভাইয়ের মতো ভাতে তুলল। আর ধন্যবাদ দিতে হয় গ্লোবাল এক্সপ্লোর প্রাইভেট লিমিটেডকে, যারা এই অনুষ্ঠানটিকে সম্প্রচার করার ব্যাপারে সহযোগিতা করছে। এই ধরনের কনসেপ্ট, এই গ্লোবাল এক্সপ্লোর না থাকলে হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না। তাছাড়া ফ্রেন্ডস মিডিয়া, যারা এটা টোটাল আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা করে দেওয়ার জন্য, ফ্রেন্ডস মিডিয়া, ফ্রেন্ডস, ফ্রেন্ডস লাইক ফ্রেন্ডস, বন্ধু তো বন্ধুই, বন্ধুর জন্য সব কিছু ত্যাগ করা যায়, সেই মিডিয়া বন্ধু মিডিয়া বা ফ্রেন্ডস মিডিয়া। মিডিয়াটা পরের কথা, আগে বন্ধু, আগে হাত করি, তুমি আমার বন্ধু, দেন ফ্রেন্ডস। এদেরকে ধন্যবাদ, পিছনে কলাকুশলী, সামনে যারা আছেন, যারা কাজ করছেন, তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা। সবার কথা বলি, ওই সেই লাগে রাহো মুন্না ভাই, না মুন্না ভাই MBBS-এর মধ্যে একটা ডায়লগ ছিল, কাশকে একটা ঝাপ্পি দে, তার মানে কাশকে ঝাপ্পি দে না। আমি বলি কি, ইয়াং জেনারেশন এবং আমাদের জেনারেশন, দুই জেনারেশন একভাবে যখন বুকে মিলি, এই যে বডির ভিতরে পাওয়ার ট্রান্সফারটা হয় না, এটি আমাদের জন্য দরকার, বাঙালিয়ানা বাঙালিত্ব করার জন্য। এইভাবে কাশকে একটা ঝাঁপি দে। You have been the one for me.